বিসমিল্লাহ রহমান রাহিম প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতি আদালতে মামলার বিষয়বস্তু উপস্থাপন না করার বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত আছে প্রথম অধ্যায় বিধি পাস প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে আদালতে মামলার বিষয়বস্তু উপস্থাপন করা বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের প্রথম অধ্যায় এর নিয়ম পাস অনুসারে নিষিদ্ধ উক্ত নিয়ম কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় একতরফা ডিগ্রি ও সাবজুডিশ কোন কোন মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ করিতে চাইলে তাহাকে বাধা প্রদান করা যাইবে না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি ছয় আইনজীবীগণের মধ্যে ব্যক্তিগত সকল বিবাদ এড়াইয়া চালিতে হইবে উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি সাত আইনজীবীগুলোর মধ্যে ফি বন্টন বিষয়ে বন্টনের নীতিমালা ব্যতীত আইন সহায়তার জন্য কোনো ফি অন্য কোনো ব্যক্তির সহিত বন্টন হইবে না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি আট একজন আইনজীবী কোনো মামলার ফি বন্টন করিতে পারে কার সাথে সহ আইনজীবী প্রত্যেক আইনজীবী বার কাউন্সিল প্রণীত তালিকাভুক্তির বিধান অনুসারে পদাধিকারের বিধান মেনে চলবে উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি নয় জুনিয়র ও সিনিয়র আইনজীবীদের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি দশ জুনিয়র আইনজীবীগণ সিনিয়র আইনজীবীদের অবশ্যই সম্মান ও মর্যাদা করিবেন উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি দশ সিনিয়র আইনজীবীরা জুনিয়র আইনজীবীদের স্নেহের দৃষ্টিতে আইন সংক্রান্ত বিষয় শিক্ষা প্রদান করিবেন বা সহযোগিতা করিবেন উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি দশ কোনো মামলায় যে ক্ষেত্রে এক পক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হয় সেক্ষেত্রে সিনিয়র আইনজীবী মামলা পরিচালনা করবেন এবং জুনিয়রগণ সিনিয়রকে সহযোগিতা করবেন উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে প্রথম অধ্যায় বিধি এগারো কোনো মামলায় এক পক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হইলে মামলা পরিচালনা করিবেন কোন আইনজীবী সিনিয়র আইনজীবী মক্কেলদের প্রতি আইনজীবীদের কর্তব্য বা দায়িত্ব সম্পর্কে বার কাউন্সিল বিধিমালা উনিশশো অধ্যায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো দ্বিতীয় অধ্যায় কয়টি বিধি রয়েছে চোদ্দটি মক্কেলের নালিশ সম্পত্তি অর্জন নিষিদ্ধ উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি এক আইনজীবীগণ মামলা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সর্বদা মক্কেলের গোপনীয়তা রক্ষা করিবেন উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় অবতীর্ণ রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি দুই বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের দ্বিতীয় অধ্যায় বিধি তিন অনুসারে প্রতিপক্ষের সাথে আত্মীয়তা থাকিলে বা সম্পর্ক থাকিলে মামলা গ্রহণের পূর্বে উক্ত সম্পর্ক বিষয় আইনজীবীর করণীয় কী আত্মীয়তা বা সম্পর্ক বিষয়ে অবগত করা একজন আইনজীবী একজন মামলায় বাদী ও বিবাদী অর্থাৎ উভয় পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি চার মামলা পরিচালনার জন্য ফি বাবদ মক্কেলের ক্রয় বা বন্ধক নিষিদ্ধ উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি পাস কোনো আইনজীবীর নিয়োগবিহীন কোনো পক্ষকে পরামর্শ প্রদান করিবেন না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি সাত একজন আইনজীবী মক্কেলকে কোন কোনো আইন ভঙ্গের পরামর্শ দিবেন না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি আট একজন আইনজীবী কি কোনো অপরাধীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করিতে পারিবেন পারিবেন অপরাধীর আত্মপক্ষ সমর্থনের সমর্থনের মামলা গ্রহণে আইনজীবী বাধাগ্রস্ত হইবেন না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি নয় নির্দিষ্ট পারিশ্রমিক ফি ব্যতীত বাড়তি উৎকোষ গ্রহণ নিষিদ্ধ উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি দশ বিনা ফিতে বিশেষ বিবেচনা সাপেক্ষে মামলা পরিচালনা করা প্রত্যেক আইনজীবীদের দায়িত্ব কোন ক্ষেত্রে কোনো আইনজীবীর গ্রহণযোগ্য অনুরোধে আইনজীবীর বিধবা স্ত্রী আইনজীবীর এতিম সন্তান সবগুলো বিনা ফিতে বা বিশেষ বিবেচনায় কোনো আইনজীবীর গ্রহণযোগ্য অনুরোধ কোনো আইনজীবীর বিধবা স্ত্রী এতিম সন্তানের মামলা পরিচালনা করা প্রত্যেক আইনজীবীর দায়িত্ব উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি দশ আইনজীবীগণ মক্কেলদের সাথে ফি বা ক্ষতিপূরণের বিষয়ে কোনো বিরোধে জড়াবেন না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি এগারো মক্কেলদের স্বার্থের দিকে লক্ষ্য রাখিয়া আইনজীবীগণ যুক্তিতর্ক উপস্থাপন করিবেন নিজের ব্যক্তিগত বিশ্বাস বা ধারণা মক্কেল মক্কেলের অপরাধ সম্পর্কে থাকিলে উহা উপস্থাপন করা যাইবে না উক্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা উনিশশো বাহাত্তরের কোথায় বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় বিধি বারো